মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার কোর্টে 14 তারিখে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে ইডি সিবিআইকে, যে কেন ডাকনি সেই জন্য ডেকেছে আমার মনে হয়েছে, এবং আমার এই তদন্তকারী সংস্থার এই ভাইপোর ব্যাপারে আমার কোনো ভরসা আস্থা নিজেরও নেই। আমার মনে হয়েছে 14 তারিখে কোর্ট আছে, সেই জন্য কোর্টের আগের দিন ডেকেছে, এর সঙ্গে কোয়েনসাইড করে গেছে হয়তো, তার সঙ্গে কোনো